সম্মানিত দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সংবাদ সংলাপে। এবং সংবাদ সংলাপে আজকে আমরা কথা বলতে চাই নির্বাচন কমিশনের যে সংলাপ রাজনৈতিক দলগুলোর সাথে, সেই আলোচনাই করতে চাই। এবং সেই সংলাপের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দল যে সুপারিশমালাগুলো দিল এবং আমরা দেখতে পেলাম প্রায় 400 মতো সুপারিশ সেখানে জমা হয়েছে, এবং জনগণ একটি বড় জায়গা, মানে সেই জায়গাটা আজকে বড় করে আমরা আলোচনা করতে চাই যে জনগণ আসলে কী চাচ্ছে এবং সেটি কতটুকু প্রকাশিত হচ্ছে, রাজনৈতিক দলগুলোর যে সুপারিশগুলো আসলো তার প্রতিফলন কতটুকু ছিল, এবং নির্বাচন কমিশন আগামী বিশেষ করে দ্বাদশ সংসদ যে নির্বাচন সেটি অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু করতে চায়, নিরপেক্ষ করতে চায়, সেটি তাদের মূল ইন্টেনশন। সে জায়গায় এই সংলাপ কতটা ভূমিকা রাখলো সেই আলোচনায় আজকে করতে চাই। তবে শুরুতেই আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি কারা আছেন আজকের আলোচনায়। আমাদের সঙ্গে রয়েছেন সাবের আহমেদ চৌধুরী, বিভাগীয় সমন্বয়কারী জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ, জানিপপ, স্বাগত জানাই। এবং একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতাও করছেন সাবের আহমেদ চৌধুরী। এবং আমাদের সঙ্গে রয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কুদ্দুস আফরাদ, আপনাকেও স্বাগত জানাই। জনাব সাবের আহমেদ চৌধুরী, গতকালকেও আমরা এই বিষয় নিয়ে কথা বলছিলাম, এবং সবচেয়ে বড় কথা এইরকম সংলাপ নির্বাচন কমিশন, আগের নির্বাচন কমিশনগুলোর কথাও যদি আমরা বলি, এরকম সংলাপ তো হয়েছে, হয়নি তা তো নয়। এবং এই নির্বাচন কমিশন এর আগে সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে কথা বলছে, শিক্ষাবিদদের সঙ্গে কথা বলেছে, এবং 39টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে 28টি দলের সঙ্গে কথা হয়েছে, এবং সুপারিশ 400 সুপারিশ জমা হয়েছে। কী হলো আসলে, মানে কী পেলেন আপনি নির্বাচন পর্যবেক্ষক হিসেবে? সংলাপ সবসময় আমরা একটা ইতিবাচক হিসেবে দেখি, যদিও এবারের যেই সংলাপগুলো হচ্ছে নির্বাচন কমিশন তার দায়িত্ব নেওয়ার পর থেকে, আমরা আগেও বিভিন্ন জায়গায় বলেছি যে আরেকটু প্রস্তুতি নিয়ে তাদের যেই দায়িত্বগুলো রয়েছে সেগুলো একটু বুঝে এজেন্ডা ভিত্তিক যদি আগানো যেত ভালো হতো। তারপরেও একটা বৃহৎ পরিসরে, আপনি অলরেডি উল্লেখ করেছেন, বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কথা বলা হচ্ছে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা, যে রাজনৈতিক দলগুলোর সাথে চলমান সংলাপ শেষই আমরা বলব। 39টি রাজনৈতিক দলের মধ্যে প্রায় 30টি রাজনৈতিক দল এখানে উপস্থিত রয়েছেন, এবং 9টি রাজনৈতিক দল বিএনপি সহ আরও তারা অংশ নেয়নি। তা এটাকে ইতিবাচকভাবে দেখার তো অবশ্যই প্রয়োজন রয়েছে, এবং এই 400-র মতো সুপারিশ যার অনেকগুলোই আমরা বলবো যে পুনরাবৃত্তি, অতীতের নির্বাচন কমিশনারগুলোর মধ্যেও ছিল এবং অন্যান্য স্টেক হোল্ডার কাছ থেকেও এসছে। এখানে মূল বিষয় হলো যে নির্বাচন কমিশনের এখতিয়ার এবং তাদের কাছে চাওয়া পাওয়ার যে বিষয়গুলো সেটা সুনির্দিষ্ট হওয়া প্রয়োজন। আমরা প্রথম থেকেই শুনছি যে নির্বাচন কমিশন অংশগ্রহণমূলক এবং এই ক্ষেত্রে তারা একটা ফ্রি ফেয়ার ইলেকশন করতে চাচ্ছেন। এই অংশগ্রহণমূলক যে জায়গাটা রয়েছে সেটা নিয়ে আসলে হচ্ছে মূল আলোচনা, এবং সেখানে নির্বাচন কমিশনকে সেই চেষ্টাটা আমরা বলবো যে শেষ দিন পর্যন্ত অব্যাহত রাখতে হবে। তারা বলেছেন যে এই সংলাপ হয়তো চলতেই থাকবে, এবং সেই চেষ্টাটা তাদের করতে হবে কারণ এটার কোনো বিকল্প নেই। জাতীয়তাবাদী দল বিএনপি যারা রয়েছেন তারা আগেও ক্ষমতায় ছিলেন এবং বাংলাদেশের রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ অবস্থান তাদের রয়েছে, সো সেই চেষ্টাটা নির্বাচন কমিশন অব্যাহত রাখবেন এবং করবেন সেটাই আমরা আশা করি। আর কিছু বিষয় রয়েছে যেগুলো সংবিধান কেন্দ্রিক, যেই সরকার ক্ষমতায় রয়েছেন তাদের অনেক কিছুর উপর সেগুলো নির্ভর করছে, সেখানে আসলে নির্বাচন কমিশনের খুব যে বেশি কিছু করার রয়েছে। আরেকটি বিষয় সাবের আহমেদ চৌধুরী, সেটি হলো যে জনগণের কথা আমরা বলছিলাম, যে এই নির্বাচন কমিশন কিন্তু শুরু থেকে, এবং এটি আসলে সবার মনের মধ্যে ছিল যে ভোট সম্পর্কে, নির্বাচন সম্পর্কে মানুষের মনে একটা ধনাত্মক ধারণা তৈরি করা, আস্থা ফিরিয়ে আনা যেটাকে বলা হয়, মানে এই এই সংলাপ সেই আস্থার জায়গায় কতটুকু? এটা আসলে অবশ্যই খুব জটিল ব্যাপার, এটা পৃথিবীর যে কোনো দেশের নির্বাচনের ক্ষেত্রেই, যে এটা খুব সহজ বিষয় না। এবং আমাদের মতো একটা দেশ, আমরা যদিও আয়তনে ছোট কিন্তু সংখ্যায় তো প্রচুর ভোটার, এত ভোটার নিয়ে ডিল করা এবং সেখানে বিভিন্ন ধরনের প্রক্রিয়াগত জায়গা প্রযুক্তি আমরা ব্যবহার করে এসেছি, তো এই ধরনের বিভিন্ন এক্সপেরিমেন্টের জন্য আসলে যেটা হয়েছে যে কাজটা সবসময় একটা জটিল আকার অনেক সময় ধারণ করে। যেমন এবারও কিন্তু এভিএম নিয়ে প্রায় 18টা দল তারা বিভিন্ন ধরনের মতামত দিয়েছেন, তাদের যতটাই সমর্থন থাকুক না কেন এটা একটা ইনপুট।
এছাড়াও নির্বাচনকালীন বিভিন্ন যেই বিষয় রয়েছে, যে সরকার কি হবে, অনেকেই বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন, তারা কাদের দায়িত্বে থাকবে। আবার অনেকে উল্লেখ করেছেন যে এই দুটো মন্ত্রণালয় ছাড়াও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কথা অনেকে উল্লেখ করেছেন। তা এই বিষয়গুলো আসলে চিন্তা ভাবনার উদ্রেক দেওয়ার সাথে সাথে দিস ইজ দ্য স্টার্টিং, দিস ইজ দ্য বিগিনিং অফ দ্য প্রসেস, আলোচনা শুরু হয়েছে, আলোচনা চলবে, নির্বাচনকালীন সময় ধীরে ধীরে এগিয়ে এসছে এবং ইলেকশন কমিশনকে আস্তে আস্তে জায়গাগুলো ছোট করে নিয়ে আসতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমরা বলবো, যে বার্তা, এই মেসেজটা জনগণের কাছে যাচ্ছে, এই যে চেষ্টাটা নির্বাচন কমিশন করছে, এটা অবশ্যই সেই ক্ষেত্রে ইতিবাচক। তবে জনগণকে যদি সেই আস্থার জায়গাটা আমরা না দিতে পারি এবং নির্বাচন কমিশনের বডি ল্যাঙ্গুয়েজে সেটা বোঝা না যায়, তাহলে মুশকিল রয়েছে। এছাড়াও এখানে আমরা খুব দেখছি যে বিভিন্ন যে দূতাবাসগুলো রয়েছে আমাদের বাংলাদেশে, যারা কাজ করছেন, রাষ্ট্রদূতরা রয়েছেন, তারাও কিন্তু বেশ অ্যাক্টিভ এই সময় আমরা জানি, এবং বিভিন্ন ধরনের মন্তব্য, পাল্টা মন্তব্য, ছোট ছোট বৈঠক বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কিন্তু তারা করে যাচ্ছেন ক্রমাগত। সেই কেন্দ্রিক একটা আলোচনা তো রয়েছে ভূ রাজনৈতিক কারণে। আমরা জানি যে বাংলাদেশের একটা বিশেষ গুরুত্ব রয়েছে আমাদের এই সাউথ এশিয়া কেন্দ্রিক, এশিয়ান পলিটিক্সে বিশেষ করে চায়না ভারত, এইটাকে কেন্দ্র করে একটা বড় ধরনের একটা নীতি নির্ধারণের জায়গা রয়েছে। আমরা নিশ্চয়ই আপনার কাছে আসবো। জনকুদ্দুস, আপনার একদম সরাসরি প্রশ্নটা করি যে ওই জনগণের আস্থার জায়গায়, কারণ এই নির্বাচন কমিশন গঠিত হলো, একটি আইনও নতুন করে হয়েছে এবং সেটি নিয়েও নানান রকম কথা আছে, কিন্তু সবচেয়ে বড় কথা যে 50 বছর পরে একটা আইন হয়েছে। সুতরাং এই নির্বাচন কমিশনের কাছ থেকে জনগণের নিশ্চয়ই একটা প্রত্যাশার জায়গা আছে। একটা হলো অংশগ্রহণমূলক নির্বাচন, সেটি আসলে বিএনপি যদি অংশ না নেয় সেটি একটি বড় রকমের আসলে গ্যাপ তৈরি করে, এটি অস্বীকার করবার কোনো অবকাশ নেই। কিন্তু সেটির বাইরে যদি বলি, এই সংলাপ সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে যারা যারা অংশ নেবে সেই বিষয়গুলো উঠে আসলো কিনা সুপারিশমালা, বা জনগণের কাছে সেই মেসেজটা গেল কিনা? ধন্যবাদ আপনাকে, শুভেচ্ছা আমার সহ আলোচক সাবের আহমেদ চৌধুরী ভাই সহ যারা এখন টেলিভিশনে আসছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মূলত দেখেন, এই একটা ভালো ইলেকশন করার দুটো পার্ট আছে, একটা পার্ট হচ্ছে সরকার দেখে, আর একটা পার্ট হচ্ছে যেটা ইলেকশন ভোট রিলেটেড ভোট, ওইটা হচ্ছে ইলেকশন কমিশনের। ভোট দেওয়া, ভোট কেন্দ্রের পরিবেশ সুষ্ঠু রাখা ইত্যাদি, ভোটে যাতে মানুষ আসতে পারে সেই পরিবেশ তৈরি করা, এখানে সরকারের একটা বড় ভূমিকাও আছে, ইলেকশন কমিশনের ভূমিকা আছে। ভোটটা কীভাবে করবে, ভোটের প্রতিবন্ধকতা কারা কী হয়, ইলেকশন কমিশন এই যে সংলাপটা করলো, সংলাপটা কিন্তু বিভিন্ন পেশাজীবীদের সাথে করেছে, রাজনৈতিক দলগুলোর আগে তার আগে, কিন্তু তার মধ্যে আবার এই নির্বাচন কমিশন ইতিপূর্বে যারা পরিচালনা করেছেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার এবং ইলেকশন কমিশনার, তাদের সঙ্গে তিনি বসছেন। আপনি যে কথাটা বলছিলেন একটু আগে, এইবারই প্রথম এইবারের ইলেকশন কমিশন যে বডিটা, আইন দ্বারা স্বীকৃত, আইন দ্বারা এটা গঠন করা হয়েছে এবং তারা নিযুক্ত হয়েছেন এই দায়িত্বে। তারা স্বাধীন প্রতিষ্ঠান, যেহেতু সাংবিধানিক প্রতিষ্ঠান, গভর্নমেন্টের সব সুপারিশ, সব নির্দেশনা তারা মানতে বাধ্য না। গভর্নমেন্ট ইলেকশনের সময় বরঞ্চ তাদের সুপারিশ, তাদের নির্দেশনা মানতে বাধ্য। এখন আমাদের এখানে অতীতের যে নির্বাচন, সেই নির্বাচনগুলোকে আমরা মোটা দাগে দুই ভাগ করতে পারি। একটা ভাগ হচ্ছে যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, আর একটা হচ্ছে সরকারের অধীনে নির্বাচন। সরকারের অধীনে নির্বাচনের ফলাফল একরকম, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ফলাফল একরকম, যদিও সব নির্বাচন নিয়েই রাজনৈতিক দলগুলোর মধ্যে কোশ্চেন আসে, সব নির্বাচন নিয়ে কোশ্চেন আছে, কিন্তু তারপরে দুটোর দুইটা ভাগ আছে। এখন এই নির্বাচন কমিশন তাদের যে ক্ষমতা আছে, আমরা প্রায়ই বলি যে এই নির্বাচন কমিশনের ক্ষমতা, এবং এটা আইনগতভাবে সাংবিধানিকভাবে ভারতীয় নির্বাচন কমিশনের চেয়েও বেশি, কিন্তু কতটা প্রয়োগ করতে পারে ভারতের নির্বাচন কমিশন, কতটা প্রয়োগ করতে পারে ভারতের নির্বাচনে এই ধরনের কারচুপি, হানাহানি, জবরদস্তি, মারামারি, ভোট কাটা, ভোট ছিনতাই করা, এগুলো ভারতে আছে, কিন্তু সেখানে নির্বাচন কমিশনের ভূমিকা কতটুকু,
এখানে কতটুকু দেখেন ভারতের কথা ভালো নির্বাচন কমিশনারের আমরা এক রেফারেন্স হিসেবে আমরা ভারতের একটা প্রায় না না প্রায় দিই আমরা কোনটা দিই টিএন সেশনের ছাড়া এরপরে কিন্তু আরো দুই তিনজন ইলেকশন কমিশন হয়ে গেছে চিফ ইলেকশন কমিশনার ছিল তাদের নাম কেউ জান না একটা ঘটনার প্রেক্ষিতে ওনার নাম ফোকাস হয়ে আছে এবং ওনাকে জানে অন্যদের নাম জানেন না তারপরেও রোল প্লেয়ের ক্ষেত্রে ভারতের নির্বাচন কমিশন গতবারই আমি দেখতাম যেটা তারা অনেকটা আমাদের মতো হয়ে গেছে অনেক ক্ষেত্রে কাবু হয়ে গেছে আমরা সেরকম চাই না আমরা একটা ভালো নির্বাচন চাই সেই জন্য আপনি যে প্রশ্নটা করছিলেন এবারের সংলাপের মধ্য দিয়ে এই নির্বাচন কমিশন দুটো কাজ করেছে এবং দুটো কাজের প্রাথমিক প্রতিক্রিয়া তারা জানিয়ে দিয়েছে এন্ডিংয়ে একটা হচ্ছে যে কিছু কিছু ডিমান্ড রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আসছে আপনি 400 কথা বললেন মোটা দাগের দুইটা ডিমান্ড ধরি মোটা দাগের দুইটা ডিমান্ড হচ্ছে নির্বাচনের সময় যে সরকারের সরকারের সেই কাঠামো কি রকম কাঠামোটার অনেকগুলো দল এই কথা বলেছে আরেকটা হচ্ছে ইভিএম এই দুটো হচ্ছে মোটা দাগ এই মোটা দাগের নির্বাচন কমিশনের রিয়্যাক্ট এরকম যে ওইটা প্রথম দাবিটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে আপনারা ফয়সালা করবেন এটা তো নির্বাচন কমিশনের এখানে কোনো ভূমিকা নেই যেই সরকারই থাকুক জি নির্দলীয় সরকার থাকলেও এই কমিশন নির্বাচন করতে হবে দলীয় সরকার থাকলেও করতে হবে অন্যরকম সরকার থাকলেও করতে হবে দুই তার ভূমিকা ইভিএম ইভিএম নিয়ে উনি ওনারা এখন পর্যন্ত যেই তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং বক্তব্য তার সার সংক্ষেপ করলে দাঁড়ায় এটা ইভিএম সর্বত্র চালু করা যাবে না যদি একান্তই আগ্রহ থাকে রাজনৈতিক দলগুলোর মতামত থাকে এটার পক্ষে তাহলে তারা কিছু জায়গায় 100-200 এরকম বা 100 কনস্টিটিউয়েন্সি শহর বেস কনস্টিটিউয়েন্সি তারা হয়তো এটা অ্যাপ্লাই করতে পারে কেউ কেউ বলছেন যে ইভিএম যদি দরকার হতে ইভিএম দরকার হচ্ছে রিমোট জায়গায় যাতে ভোটটা তাড়াতাড়ি ভোটের রেজাল্ট আসে তো ভিন্ন বিষয় আমি মনে করি উনি যেটা বলছেন নির্বাচন কমিশন একটা গেইন করছে একটা গেইন হচ্ছে পারসেপশন জনগণের কাছে রাজনৈতিক দলগুলোর কাছে তারা কি করতে চায় এটা তারা প্রকাশ করছে তাদেরকে বুঝতে পারছে রাজনৈতিক দলগুলো আর রাজনৈতিক দলগুলোর কি চিন্তা বা চেতনা সেটা তারা মানে শেয়ারিংটা তারা গ্রহণ করতে পারছে দুই তারা একটা ভালো নির্বাচন করতে চায় এটা পাবলিকলি জানাতে পারছে অর্থাৎ তারা নির্বাচনের ত্রুটি বিচ্ছুতিগুলো চিহ্নিত করে তারা একটা ডিসিশনে যাবে এই কথাটা তারা বারবার বলছে এবং বারবার আরও একটা কথা বলছে যে 14-18 নির্বাচন বা 14-18 কমিশনের সাথে আমাদের তুলনা করবেন না আমরা ব্যতীত হই মানে 14-18 নির্বাচন এটি বললেই তো একটা নতুন একটা কোশ্চেন মার্ক তো তৈরি হয় যে 14-18 সালে আসলে নির্বাচন কেমন হয়েছিল বা এই নির্বাচন কমিশন সেই নির্বাচনগুলোকেও খুব এই সংলাপের ইতিবাচক দিক হচ্ছে সংলাপে পারস্পরিক বোঝাপড়াটা যদি এখানে বিএনপি এবং ওই যে 9টা দল যায় না যেত আর একটু ভালো হতো ইলেকশনে সরকার কী হবে এটা না ইলেকশনকে ফ্রুটফুল করার জন্য নিরপেক্ষ করার জন্য ফাঁক ফুকুর বন্ধ করার জন্য ইভিএম থাকলে কোন জায়গাটি চেক দেওয়া যাবে যেরকম একটা রাজনৈতিক দল দাবি করছে জাতীয় পার্টি যে আমরা ইভিএম চাই তবে ইভিএমের সাথে তাতে সেকেন্ড অর্থাৎ পেপার চাই না সেটা তো আর এই বর্তমান যে টেকনোলজি সেটা তো সম্ভব না এটা তো হার্ডওয়্যার এটা তো কোনো সফটওয়্যারের এখানে কোনো ইয়া রাখে নেই যাই হোক তো আমি যেটা বলতে চাই এই এইবারের সংলাপ একটা ভালো নির্বাচনের জন্য একবারে যে এটা হেলাফেলা অর্থাৎ তাদের যে এইমটা প্রকাশ করার জন্য নির্বাচন কমিশন এই জায়গায় সম্ভব আমরা একটু বরং ইভিএম নিয়ে একটুখানি কথা বলতে চাই সাবরাম চৌধুরী সেটা হলো জাতীয় পার্টি অর্থাৎ যারা সংসদে প্রধান বিরোধী দল এবং তারাও কিন্তু গত নির্বাচন নিয়ে বেশ যেভাবে কথা বলেছেন যে একটা দিনের ভোট রাতের ভোট নিয়ে কথা বলেছেন এবং সবচেয়ে আমার কাছে খুব আশ্চর্য লাগলো যে যারা যে ভোটের মধ্যে নির্বাচিত হয়ে সংসদে প্রতিনিধিত্ব করছে তারা এই সময়ে এসে ভিন্ন কথা বলছে মানে কীরকম হয়েছে সেটি নিশ্চয়ই আপনার কাছ থেকে আমরা শুনব সেই আলোচনা আমরা এখন আর করতেও চাই না এবং ইভিএম নিয়ে তারা যেটা বলছে যে ইভিএম নিয়ে ভোট চুরি করা বেশ সহজ কারণ যেহেতু ডকুমেন্ট থাকে না কেন ব্যালট বাক্সে কি আগে হয় নাই মানে এটি একটি বড় অন্তরায় হচ্ছে কেন ইভিএমের জায়গাটা ইভিএমের জায়গা আসলে জাতীয় পার্টির যারা মুজিবুল হক চুন্ন উনি খুব খোলাখুলিভাবে অনেকগুলো কথা বলেছেন এবং উনি এমনও বলেছেন যে ব্যালট পেপার সকালে পৌঁছতে হবে কারণ আমরা জানি রাতে পৌঁছলে কী হয় আমাদেরও নিজস্ব অভিজ্ঞতা রয়েছে ইত্যাদি ইত্যাদি খোলাসা অনেক কথা উনি বলেছেন মানে এই কথা এখন বলাটা কতটা যৌক্তিক একটু প্রধান রাজনৈতিক দল এটা তো আমাদের পদত্যাগ করা উচিত ছিল এই কথা বলা মানে কি যে আমি আসলে কিসের প্রতিনিধিত্ব করছি আসলে ওনারা হয়তো কোনো কারণে কনফিউজড তো এটা আমাদের আসলে রাজনৈতিক সংস্কৃতিরই অংশ
বিভিন্নভাবে বিভিন্ন সময় আমরা বিভিন্ন কথা বলি। এই জায়গাটাই হচ্ছে যে ইভিএম এর ব্যবহার নিয়ে এখন যেটা আমরা দেখছি যে একটা পক্ষে বিপক্ষে জনমত তৈরি এবং এটার বিপক্ষেও একটা ভালো ধরনের ভূমিকা দাঁড়িয়েছে এবং এখানে শুধুমাত্র যে বিএনপি বা তার সংশ্লিষ্ট দলগুলো ছাড়াও জাতীয় পার্টিকেও আমরা কিন্তু দেখছি আস্তে আস্তে তারা কিছু বলার চেষ্টা করছেন। এখন এখানে নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে যে জনগণের পালস বুঝে তারা কতটুকু ইউজ করবেন, কোন জায়গায় ব্যবহার করবেন। এবং যে কথাটা আসছিল যে পেপার ট্রেইলের কথা অনেকে বলেছেন যে এইটা এই ধরনের একটা সাপোর্টিং জায়গা থাকা প্রয়োজন। ইভিএম এর আসলে কার্যকারিতা নিয়ে আমরা সরাসরিভাবে তো অনেক নির্বাচন দেখার সুযোগ হয়েছে, তা এখানে নির্বাচন কমিশনকে সেই সিদ্ধান্ত নেওয়াটা খুব জরুরি যে যেখানে আপনার শিক্ষিত জনগোষ্ঠী রয়েছে সেখানে হয়তো ব্যবহার করা গেলেও যেতে পারে, কিন্তু ইভিএম এর প্রক্রিয়াটা কিছুটা জটিলতা রয়েছে, বেশ কিছু জটিলতা রয়েছে এটা। এবং মূল জায়গাটা হচ্ছে মানুষের বিশ্বাসের জায়গাটা, প্রযুক্তি প্রযুক্তির জায়গায় যারা তৈরি করেছেন তারাও হয়তো বোঝেন, বর্তমান শাসক দল হয়তো বোঝেন, ইলেকশন কমিশনও বোঝেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে মেসেজটা জনগণের কাছে কি, তাদের বিশ্বাসযোগ্যতার জায়গায় ইভিএম কতটা রয়েছে এটা কিন্তু পরিমাপ করা প্রয়োজন। এটা যতই ভালো প্রক্রিয়া হোক, এটা যদি জনগণের কাছে সেই মেসেজটা ক্যারি আউট করা না যায়, তারা যদি বিশ্বাস না করেন, তারাই তো ভোটার, দিন শেষে তারাই তো নির্বাচিত করবেন। নির্বাচন কমিশনের বড় ভূমিকা আছে কিনা আপনি যদি ইভিএম এর কথাটা অবশ্যই কেন বলছি, এই কারণে যে কুমিল্লা সিটি নির্বাচনে সবগুলো জায়গায় আসলে ইভিএম এ ভোট হয়েছে এবং কুমিল্লা সিটি নির্বাচন নিয়ে খুব যে ঋণাত্মক কথা সেই অর্থে বড় আকারে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, হ্যাঁ, তো সেটি নির্বাচন কমিশনের ভূমিকা কি? নির্বাচন কমিশন যদিও এই এই দফায় যেটি হলো যে সুপারিশগুলোই এখন পর্যন্ত তারা তুলে এনেছে, অনেকগুলো দল আসলে ইভিএম এর বিপক্ষে অবস্থান নিয়েছে। বিষয়টা হচ্ছে যে আপনার এখানেও আমরা কিন্তু বারংবার উল্লেখ করেছি যে জনগণকে জানানোর বিষয়টা যে ইভিএম কীভাবে কাজ করে, আমাদের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইউটিউব বিভিন্ন প্রক্রিয়া আছে, আপনাকে যে সব একভাবে জানাতে হবে তা না। ইলেকশন কমিশন এই বিষয়টা নিয়ে এত কথা হচ্ছে, একের পর ইলেকশন কমিশন কাজ করে যাচ্ছে, ওনারা কি এই ছোটোখাটো কিছু ভিডিও তৈরি করতে পারেন না? আসলে বিষয়টা হচ্ছে ওনারা কি বিষয়টা সিরিয়াসলি নিচ্ছেন কি না, এই জায়গাটায় ওনারা পৌঁছাতে চাচ্ছেন কি না। এখন এটা তো খুব বেশি ব্যয়বহুল না, খুব বেশি কঠিনও না তাদের জন্য। আগের দিন মক ভোটিং করলে খুবই কম মানুষ সেখানে গেল এবং অনেকে যায়ও না, এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। এখন ওনারা কেন জনগণকে জানাচ্ছেন না যে সার্বিক প্রক্রিয়াটা কিভাবে কাজ করে, এছাড়া তো জনগণের আস্থা আসবে না। এবং এই যে ট্রেনিং এর প্রয়োজন, যারা ইভিএমটা ব্যবহার করবে তাদের সাথে সাথেও যারা নির্বাচন কালীন সময়ে দায়িত্বে থাকেন তাদেরও কিন্তু যথেষ্ট প্রয়োজন রয়েছে নিঃসন্দেহে, কারণ ওই অল্প সময়ে তাদেরকে কিছু প্রশিক্ষণ করা। এবং এখনো যতই আমরা বলি প্রযুক্তি সম্বন্ধে একটা নির্দিষ্ট বয়সের উপরে যারা রয়েছেন তাদের একটা ভীতি রয়েছে, সেই জায়গাটায় নির্বাচন কমিশন কি করছেন, সংলাপ করলো, 400 সুপারিশ আসলো, কিন্তু সামনের যে সময়টা রয়েছে যে কথাগুলো আমরাও বারবার বলছি, প্রশিক্ষণের জায়গাগুলো বলছি, ইভিএম ছাড়াও আপনি বাদ নেন প্রিজাইডিং অফিসার হিসেবে যারা কাজ করেন বিভিন্ন, তারা কি সার্থকভাবে সব জায়গায় কাজ করতে পারেন, তা নাকি জায়গাগুলোর যে লুফলসগুলো আছে বা যে বিষয়গুলো আছে সে সমাধানগুলো যথার্থভাবে দিতে পারেন, সে প্রশিক্ষণের জায়গাটা এই প্রস্তুতিগুলো নেওয়া প্রয়োজন। কারণ এই যে এত বড় একটা কর্মযজ্ঞ করতে যাচ্ছেন, অতীতের ইলেকশন কমিশনগুলোর সাথে ওনারা বলছেন যে ওনারা পৃথক, সেই দৃশ্যমান যতক্ষণ না হচ্ছে তাদের পদক্ষেপগুলো জনগণের কাছে সেই স্বাতন্ত্র্যের জায়গাগুলোতে আসলে তুলে ধরতে হবে। শুধু আমি বললাম যে না আমরা পৃথক, আমরা ভালো করতে যাই, আমরা অন্যদের চাইতে উন্নত, এই জনগণ এত সহজে এই বিষয়গুলোতে কনভিনসড হবে না। তারা যখন একের পর এক দেখবে যে জনগণের সাথে ইলেকশন কমিশনের একটা যোগাযোগ তৈরি হচ্ছে, এটা ভার্চুয়ালি, ফিজিক্যালি এবং সকল ক্ষেত্রে, তখন তার আস্তে আস্তে উদ্বুদ্ধ হবে এবং ইতিবাচকভাবে অনেক পদক্ষেপই গ্রহণ করবে। এবং এই যে জাগরণটা সার্বিকভাবে জনগণের মধ্যে গড়ে উঠবে, এই জায়গাটা প্রয়োজন, এই অ্যাকসেপ্টেবিলিটির জায়গাটা। এইটি নিয়ে আপনার নিঃসন্দেহে মনে থাকবে যে কিছুদিন আগে ইভিএম নিয়ে এক দফায় কয়েকজন প্রযুক্তিবিদ এবং আমাদের বরেণ্য কিছু ব্যক্তিত্ব ইভিএম পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন এবং নির্বাচন কমিশন থেকে তখন বলাও হয়েছিল যে রাজনৈতিক দলগুলো চাইলে
এই বিষয়ে তারা টেকনোলজি নিয়ে ধারণা নিতে পারেন বা কোনো রকম যদি অবলিগেশন কোয়ারি করতে পারেন। এই যে রাজনৈতিক দল যারা বলল যে ইভিএম দরকার না, বিএনপির কথাটা আমি আলাদা করে আলোচনা করব, তারাও তো আসলে সেই অর্থে নির্বাচন কমিশনে গেলও না, এটা নিয়ে তাদের যে ধারণা সেটিও তো প্রকাশ করলো না। তো দূর থেকে আমি শুধুমাত্র বললাম এই টেকনোলজিকে নেব না, সেটিই বা কীরকম রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীলতার জায়গা কীরকম? বাংলাদেশের রাজনীতি হচ্ছে জাতীয় পার্টি মার্কা রাজনীতি। জাতীয় পার্টি মার্কা রাজনীতি মানে হচ্ছে আমরা ভুলে যাচ্ছি যে জাতীয় পার্টি সকালে এক কথা বলে বিকেল আর এক কথা বলে। মজিবুল হক চুনু সাহেব সেদিন যে কথা বলছেন তার চেয়ারম্যান কিন্তু ওই দিন ওই ইয়াতে যান নাই, ফাঁক কিন্তু রেখে দিয়েছেন দলের কথা কিনা। হ্যাঁ, তো এরকমই এই যে এইসব কথাবার্তাগুলো হয়, এটা আমি জাতীয় পার্টি মার্কা বললাম এই জন্য তাদের যে রিয়েকশনগুলো ঠিক সেইভাবে হয় না। ইভিএম নিয়ে যদি আমি সুনির্দিষ্টভাবে তার সমালোচনা করি, তা আমার সুনির্দিষ্ট কিছু জিনিস তার সামনে প্লেস করে নির্বাচন কমিশনকে বলতে হবে এই এই জিনিস। আর দুই হচ্ছে আমি যদি এটা যত রকমের ফোকর আছে আমার টেকনোলজিতে, কারণ এটা তো সফট কোনোভাবে ইন্টারনেটের সাথে যুক্ত থাকবে না, ইন্ডিভিজুয়াল, প্রতিটা মেশিন ইন্ডিভিজুয়াল, তারা শুধু ওই ভোট কেন্দ্রের যেই সেন্টার অর্থাৎ মনিটরিং যেখানে হবে সেই জায়গায় হয়তো কমান্ড যাতে একসাথে টোটাল রেজাল্ট বের করে নিয়ে আসতে পারে সেই জায়গাটা তাদের যোগাযোগ থাকবে, কিন্তু একটা কি বলবো পোলিং এরিয়ার সাথে আরেকটা পোলিং এরিয়ার কোনো মিল থাকবে না। ফলাফল কিন্তু আবার সংক্ষেপ করে নিয়ে যেতে হবে, নিয়ে যেয়ে জানানোর পর ওই ফলাফল যোগ হয় ক্যালকুলেটারের মতো। যাই হোক, তো এইটাতে আসলে বেসিক্যালি হচ্ছে এখানে কোনো ট্যাম্পোরিং করার সুযোগ নাই। হ্যাঁ, ট্যাম্পোরিং করতে হলে ওই সাথে আগে যেরকম একজনের সাপ্পা আরেকজনে দিয়ে দিত ওই সাথে বসে ট্যাম্পোরিং করতে হবে যে তুমি এখানে ভোট দাও। সেটি তো হতেও পারে, যেটি সাবরামা চৌধুরী বলছিলেন যে আমাদের এখানে একটা বয়সের বা আপনি যদি প্রান্তিক পর্যায়ে যান অনেকেই আসলে টেকনোলজির মিনিমাম ধারণাও যাদের নেই সেখানে নিশ্চয়ই তাকে সহায়তা করার জন্য কুমিল্লার মতো জায়গায়, নারায়ণগঞ্জের মতো জায়গায় সিটি কর্পোরেশনে একজন সহায়তাকারী রাখতে হয়েছে, কিন্তু সহায়তাকারী থাকা মানেই তো এক ধরনের সহায়তাকারী। এখন এই সহায়তাকারী থাকা বা সহায়তাকারী না থাকা যেটি হোক, আমি যেটা বললাম আরেকটা হচ্ছে কনসেপশন যে বিষয়টা এখন আলোচনায় উঠে আসলো সেটা হচ্ছে এই যে এই এইটা নিয়ে 2013 থেকে শুরু হয়ে গেছে, মানে 2012-13 থেকে অর্থাৎ ইভিএমে যাচ্ছে, এই ইভিএমে যাচ্ছে বলে এই 2012-13 থেকে নিয়ে আজকে 10 বছর, প্রায় 10 বছরে কিন্তু আমাদের এখানে এই ইভিএমকে অর্থাৎ পাবলিসিটির জন্য যথেষ্ট ক্যাম্পেইন হয় নাই। দুই, আওয়ামী লীগও চায় নাই, আমি শুধু নির্বাচন কমিশন বলবো না, যে সরকারটা এটার পক্ষে সবচেয়ে লাউডলি 300 আসন ইভিএম চায়, আওয়ামী লীগ কি এটার জন্য তাদের কোনো ইয়ে আছে? তাদেরও নেই। আর যদি পরিশেষে আসলে ইভিএমই যায় এবং ইভিএম নিয়ে যে ত্রুটি বিচ্ছুদির দুই একটা জিনিস, ওই যে বললাম যে পাশে একজন দাঁড়িয়ে থাকে এক জায়গায় মার্কা মারা, আওয়ামী লীগ ইভিএমকে ক্ষতিগ্রস্ত করছে 2014 এবং 2018 ইলেকশন, 2018 ইলেকশনে আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত করছে ইভিএমকে, আওয়ামী লীগের সেই দায় নিতে হবে। এখন আমি মনে করি ইভিএম হচ্ছে একটা আধুনিক প্রযুক্তি এবং এই প্রযুক্তি অন্যান্য দেশের প্রযুক্তি, অনেকে উদাহরণ টান অন্যান্য দেশের চেয়ে আমাদের বাংলাদেশের প্রযুক্তি অনেক ভালো, অনেক উন্নত, অনেক নিরপেক্ষ রেজাল্ট দিতে পারে, কিন্তু অন্যান্য দেশের তুলনায় যে ভালো এটা সব রাজনৈতিক দল বা বিশেষ করে প্রধান রাজনৈতিক যে তিনটা শক্তি তাদেরও দায়িত্ব আছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এই তিনটা শক্তি তো মেনে নিতে হবে, এই কনসেপশনে আসতে হবে, না আসলে হয়তো ইভিএম মানে ইলেকশন কমিশনে বলে, যদিও নির্বাচন কমিশন বলছে যে আমরা এখনো কোনো কনক্লুশনে যাইনি ইভিএম নিয়ে। সাবরাম চৌধুরী, আপনার কাছে আসি, এবারে আলাদা করে 9টি যে দল অংশ নেয়নি বিএনপি সহ, এবং বিএনপির এই মুহূর্তে যদি আপনি অবস্থান দেখেন একদম কারেন্ট অবস্থা, তাহলে হলো জনগণ হরতাল চাইছে, মির্জা ফখরুল ইসলাম এই কথা বলছেন, তারা আসলে মাঠ দখল করতে চাইছে এবং কোনোভাবেই নির্বাচনেই তারা অংশ নেবে না, সেখানে সংলাপ তো আসলে দূরের কথা, এবং এটি যেহেতু একটি সাংবিধানিক সংগঠন নির্বাচন কমিশন, তারা বলেছেও যে রাজনৈতিক নেতৃত্ব তো তারা নয়, সুতরাং কাউকে নির্বাচনে আনা তাদের আসলে দায়িত্বের মধ্যেও পড়ে না, কিন্তু এই 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 জায়গাটা আবার যদি না হয় তারা যেটি বলছে যে অংশগ্রহণমূলক যে ভোট সেটিও তো নিশ্চিত করা যাবে না বা ভোট সম্পর্কে মানুষের আস্থা আনা বিএনপির মতো একটি দলকে বাদ দিয়েও তো সম্ভব না, তাহলে সামনের দিকে নির্বাচন কমিশন আসলে কী করবে বলে আপনার মনে হয়? নির্বাচন কমিশনের এই ক্ষেত্রে যে খুব বেশি কিছু করার রয়েছে তা না, আদতে যদি আমরা খুব সিম্পলি চিন্তা করি,
কিন্তু যেই কথাটা দিয়ে আমরা শুরু করেছিলাম যে ওনাদের চেষ্টাটা অব্যাহত রাখতে হবে জনগণের কাছে এবং সবার কাছে সেই বার্তাটা দিতে হবে যে না আমরা আমাদের যেই চেষ্টা সেটা আমরা যথার্থভাবে করেছি, বারংবার বলতে হবে, ইনভাইট করতে হবে, তাদের জায়গাটা তখন পরিষ্কারভাবে চেষ্টাটা অব্যাহত রাখাটা প্রয়োজন রয়েছে। এখন আসলে তো কিছু রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় রয়েছে যেটা সত্যিকার অর্থে ইলেকশন কমিশনের আওতায় বা তাদের যেই কাজ করার জায়গা রয়েছে তার মধ্যে পড়ে না। তো সেই ক্ষেত্র থেকে সেটা কি হবে সেটা নির্ধারণ করা জাতীয় রাজনীতি, আন্তর্জাতিক অঙ্গনের যে আলোচনা বা আমাদের রিজনাল যে বিষয়গুলো রয়েছে এগুলোর সবসময় থাকে, এই জায়গাগুলো নিয়ে একটা জায়গায় হয়তো যাবে। কিন্তু আমরা ইলেকশন কমিশনের সাথে আমাদের কাছে যেই জিনিসটা থাকবে যে প্রথমত তাদেরকে বিভিন্ন জায়গায় ইনভাইট করা, তাদের যেই ছোটোখাটো রেকমেন্ডেশন যদি অ্যাকসেপ্ট করার জায়গা থাকে সেই অ্যাকসেপ্ট করার জায়গাটা যাওয়া, এবং যেই সুপারিশমালাগুলো রয়েছে এগুলো নিয়ে কাজ শুরু করা এবং তাদের বলা, জাস্ট সুপারিশমালাগুলো প্রকাশ করে না যে এগুলো এসছে, এগুলো নিয়ে আমরা পদক্ষেপ দেখতে চাই যেটা ভবিষ্যতের যে নির্বাচন, আসন্ন যে নির্বাচন রয়েছে তার গুণগত মান পরিবর্তনে তাদের যে প্রচেষ্টা সে অব্যাহত প্রচেষ্টা আমরা দৃশ্যমান দেখতে চাই। শুধুমাত্র এটা যাতে আলোচনার টেবিলে সীমাবদ্ধ না থাকে, সেই আলোচনা কিন্তু পূর্বে বহুবার হয়েছে, সেই আমরা অপেক্ষা করছি সেই দৃশ্যমান পদক্ষেপ বলেছেন। আর একটু যদি আমি একটু যুক্ত করি, সেটি হলো যে কোনো কিছুই তো হতে পারে, এমন যদি হলো যে বিএনপি আবার নির্বাচনে অংশ নিল, নিশ্চয়ই এটি অলিখিত কল্পনা নয়, তখন তো নির্বাচন কমিশনকে আবার সুষ্ঠু নির্বাচনের করতে হবে। সেই জায়গা থেকে এই এই যে সুপারিশমালা বা তাদের যে কিছু, তাদেরও তো কিছু আইডিয়াস আছে, সেগুলো নিয়ে কাজ করা জরুরি। অবশ্যই অবশ্যই, যে দৃশ্যমান পদক্ষেপগুলো, যে তাদের যদি নির্বাচন করতে হয় একটা ধরেই নিতে হবে যে নির্বাচনটা শেষে হয়তো অংশগ্রহণমূলক হলেও হতে পারে, তো সেই যদি আপনি যেটা বলছেন যে অংশগ্রহণ করে, সেই ক্ষেত্রে যদি আমরা আবার দেখি যে নির্বাচন কমিশনের কার্যক্রমকে নিয়ে বিভিন্নভাবে অ্যানালাইসিস করা হচ্ছে, বিতর্কিত করা হচ্ছে, তা সেই প্রস্তুতির জায়গাটা প্রয়োজন। আর আমি বারবার বলছি যে এত বৃহৎ সংখ্যক ভোটার নিয়ে এই ভোট গ্রহণ একদিনে অনুষ্ঠানটা সম্পাদন করা, পারফেক্টলি করা, এবং সেখানে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় যতই দিন যাচ্ছে আমরা কিন্তু মানটা যথার্থ দেখছি না, যারা সেই দায়িত্বগুলো পালন করছেন সেখানে তাদের ডিসিশন বলেন, নলেজ বলেন, অ্যাকোমোডেট করার জায়গা বলেন, সেগুলিতে বিভিন্ন ধরনের, আপনি ছোট্ট করে ইঙ্গিত দিলেন যে অনেক রাজনৈতিক দল কিন্তু একাধিক দিনেও নির্বাচনের কথা বলেছেন, মানে সেটিও সেটি হলেই কি সেটি হলেও যে সম্পূর্ণ সমাধান হবে তা না। এখন ইলেকশন কমিশনকে বুঝতে হবে তার শক্তিমত্তার জায়গা, কারণ অপারেট করবে তো ইলেকশন কমিশন, তার শক্তিমত্তা কী রয়েছে, লোকবল কী রয়েছে, কাদের দিয়ে কীভাবে সে কাজটা করাবে, তাদের সে সক্ষমতাটা বুঝতে হবে। এখন তারা সুপারিশগুলো পেয়েছেন, তারা অ্যানালাইসিস করবেন, কমিশনারদের সাথে পূর্বের কথা বলেছেন, এবং ওনারা তো দেশের নাগরিক, কিছু কিছু বিষয় ওনারাও জানেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন, তো সেই জায়গাগুলো অ্যানালাইসিস করে এখন দৃশ্যমান কাজের প্রয়োজন। এবং আমরা প্রশিক্ষণের কথা বারংবার বলেছি, ওনারা কিছু টুকটাক প্রশিক্ষণ দেন কিন্তু সেটা যে কার্যকর করা, যেমন ধরেন যারা অবজারভার তাদের যে রোলটা কি হওয়া উচিত, তাদের সাথে বসা, মত বিনিময় তারা করেছেন, এছাড়া অন্যান্য যে আমরা বিভিন্ন ধরনের বিধিনিষেধ, যে সাংবাদিকদের সাথে নিয়ে কাজ করা, একটা সার্বিক কোঅর্ডিনেটেড প্রশিক্ষণের ব্যবস্থা করা, প্রিজাইডিং অফিসার সহ শুরু করে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সাথে বসা, তাদের রোলগুলো বারংবার জানানো, অবগত করা। জাতীয় নির্বাচন অবশ্যই একটা বড় ধরনের বিষয় এবং স্থানীয় নির্বাচনের সাথে সে তার গুণগত এবং আচরণগত বেশ কিছু পরিবর্তন বা পার্থক্য রয়েছে। এই জায়গাগুলো যদি আপনি স্টেক হোল্ডার যারা সেখানে রয়েছেন, অংশগ্রহণকারী যেই সংস্থাগুলো রয়েছেন, তাদের ডিপ্লয়মেন্ট কিভাবে হবে, তাদের দায়িত্ব কি থাকবে, সেগুলো স্পেসিফিক হওয়া দরকার, এবং পূর্বের অভিজ্ঞতাগুলো নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনার মাধ্যমে সেই ক্ষেত্রে আগানো প্রয়োজন। জনাব কুদ্দুস, আপনার স্থানীয় সরকার নির্বাচনের কথা উনি বলছিলেন, এবং খুব স্মৃতি যদি আমাদের ভুলে না যাই, সাম্প্রতিক সময়ে যে স্থানীয় সরকার নির্বাচনগুলো হয়েছে, যদিও এই নির্বাচন কমিশনের আন্ডারে না, সেই অভিজ্ঞতাগুলো কিন্তু খুবই
কি বলা যায় যে মোটেই সুখকর নয়, এবং সেখানে সংবাদে শিরোনাম হয়েছে অনেকগুলো ঘটনা। স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধিরা যারা নির্বাচনে অংশ নিয়েছেন তাদের কি ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য আমরা দেখেছি। সুতরাং এই যে নির্বাচনকালীন সরকার নিয়ে বেশ কিছু রাজনৈতিক দল সুপারিশ জমা দিয়েছে, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাচন কমিশনের আন্ডারে যদি থাকে, কারণ ফাইনালি যদি আপনি পুলিশকে বা সেনাবাহিনীকে নিয়োজিত করতে চান কিন্তু কেন্দ্রীয় জায়গা যিনি আছেন তিনি যদি সেটি না করেন তাহলে তো আসলে নির্বাচন কমিশন কিছু করার থাকবে না। আছে, বর্তমান আইন অনুযায়ী আছে, নাই তা না, কিন্তু বিষয়টা হচ্ছে এরকম যে নির্বাচন কমিশন চাইলো আমাকে, আমাকে গভর্নমেন্ট দিল, এখন আমি নির্বাচন কমিশনের কথার দিকে পুরোটা থাকবো আমার নাকি সরকার যেদিকে আছে ওই দিকে থাকবো সেটা হচ্ছে বিষয়। আমি নির্বাচন কমিশনের আন্ডারে চলে যাব, এটা আইনে আছে, ওইভাবে আছে। শুধু সেনাবাহিনীর ক্ষেত্রে রাষ্ট্রপতির অনুমোদন লাগে, সেনাবাহিনীর তলবের ক্ষেত্রে উনি চাইবেন, রাষ্ট্রপতি অনুমতি দিলে সেটা যেতে পারবে। আর বাকি সব কিছু হচ্ছে সেই সব যেরকম সরাসরি আপনি যে মন্ত্রণালয়গুলোর কথা বললেন ওগুলো সব নির্বাচন কমিশনের সরাসরি আন্ডারেই চলে যায়। তো বিষয়টা ওইখানে না, বিষয়টা হচ্ছে যে নির্বাচন কমিশন ইতিমধ্যে বলেছে যে সরকারের কাছেও আমরা কিছু কথা বলবো, এই যে নানান সুপারিশ আসছে না, এই সুপারিশ নিয়ে কিন্তু তারা সরকারের সাথে কথা বলছে। উনি প্রথম দিকে একটা বিষয়ে ইভিএম না ঠিক এই মুহূর্তে মনে পড়ে না, আওয়ামী লীগের একটা মিটিংয়ে শেখ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই ইভিএমের কথা বলছিল, এটা নিয়ে খুব রিয়েক্ট হলো। তখন উনি বলল উনি হচ্ছে দলীয় জায়গায় সবাই এটা বলেছেন, এখন ওইটা আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে উনি চাইতেই পারেন, উনি প্রধানমন্ত্রী হিসেবে বলেছেন কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। তো প্রধানমন্ত্রী হিসেবে কারণ ইলেকশন ইলেকশন যখন হবে তখন প্রধানমন্ত্রীর ক্ষমতা কিন্তু অনেক সীমিত হয়ে যায়, গৌণ হয়ে থাকে, অন্যান্য বেশি মন্ত্রণালয় থাকে না, আট নয়টা মন্ত্রী মনে হয় পুরো সরকারের প্রতিনিধিত্ব করে, মন্ত্রীদের প্রোটেকশন প্রোটোকলও তখন অনেক কমিয়ে দেওয়া হয়। তা একান্তই যেসব কাজে তাদের অপরিহার্য না অন্য কোনো কাজ তদারকি তারা যেতে পারে না, তার নির্বাচনী এলাকায় সে কোনো রকমের প্রোটেকশন পাবে না এরকম বলা আছে বর্তমান নির্বাচন আইনে। এমপিরা যেহেতু এখন তারা কন্টিনিউ করে অর্থাৎ থাকেন, সুতরাং এমপিরা নিজের এলাকায় কোনো রকমের রাষ্ট্রীয় সরকারি সুবিধা নিতে পারবেন এগুলো বলা আছে। কিন্তু এই যে বলা আছে এই বলাটাকে গাইড করার জন্য নির্বাচন কমিশন যদি ঠিকভাবে করে তাহলে আসলেই করতে পারবে না। এখন কথা হচ্ছে গাইডটা নির্বাচন কমিশন না, আমি যদি একটা তর্কের খাতে তর্ক করি, হ্যাঁ ডিসিশন কুমিল্লার ক্ষেত্রে আপনার যেটা হলো যে সংসদ সদস্য, যদিও সেটি ভিন্নভাবে বলা হলো যে সংসদ সদস্য যদি তার এলাকায় থাকে তাকে তো জোর করে ওখান থেকে নেওয়ার, কিন্তু নির্বাচন কমিশন প্রথমে কিন্তু বলেছিল যে তারা মনে করছে যে এই সংসদ সদস্য থাকলে নির্বাচন প্রভাবিত হতে পারে, কিন্তু সেই সিদ্ধান্ত বাস্তবায়ন তো করতে পারলো না, করতে পারে না, ওনাকে ওইখান থেকে ফিরিয়ে আসার নির্দেশনা দিয়েছিল। এবং ওনারা পারেন না, এই জায়গাটায় ভুল অ্যাপ্লাই হয়েছে কারণ ইলেকশনটা ছিল স্থানীয় সরকার, দুই হচ্ছে স্থানীয় সরকার যেহেতু উনি ওইখানকার ভোটার একজন নাগরিক তাকে তুলে আনতে পারে না, এখন এইটা তুলে আনার জন্য তার যেইভাবে প্রয়োজন ছিল সে সেইভাবে না যে সে যখন অর্ডার দিয়েছে অর্ডার করেছে তখন উনি এখান থেকে উঠেননি, কারণ ওনার রাইটস যেখানে উনি ভোট দেবেন উনি এখানে ভোটার। হ্যাঁ, তো এই জায়গাটা হচ্ছে ইলেকশন কমিশনের না, প্রত্যেকে কাজ করলে ভুল হবে, ইলেকশন কমিশন একটা ভুল ছিল, ছোট্ট ভুল ছিল। আমি মনে করি ইলেকশন কমিশন এই জায়গার থেকে সংশোধন হয়েছে, এবং ভবিষ্যতে যেটা হবে জাতীয় নির্বাচন, জাতীয় নির্বাচনে কিন্তু এমপিগুলো তার এলাকার ভোটার, আবার সে এমপি, কিন্তু এমপি ওখানে বলা আছে যে কোনো রকমের সরকারি সুযোগ সুবিধা দেওয়া প্রোটেকশন নিরাপত্তা অন্য এমপি প্রার্থী যা পাবেন উনিও তাই পাবেন, এর বাইরে কিছুই পাবেন না। এখন আমি একটু আগে যেটা বললাম কিন্তু আইন আর বাস্তবতা যদি মেন্টাল সেট আপটা কি আমাদের, মেন্টাল সেট আপটা কি, সেই জন্যই বলছি যে এইখানে নির্বাচনের আগে আরও কিছু পরিবর্তন আমরা দেখব সরকারি কাঠামোতে, এই বর্তমান আইন মেনেই অনেক পরিবর্তন করা যায়, এই বর্তমান আইন মেনেই প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে লোক নেওয়া যায়, তাদেরকে মন্ত্রণালয় তদারকির দায়িত্ব দেওয়া যায়, বাইরের লোককেও নেওয়া যায়, ওনাকে নিতে পারবো, আমাকে নিতে পারবো, বিএনপির একজন নেতাকেও নিতে পারবো। হ্যাঁ, এই কথাটাই আমি বলছিলাম যে কিছু কিছু রাজনৈতিক দলের এরকমও দেখলাম যে নির্বাচনকালীন একটা সরকার বিভিন্ন দল থেকেই প্রতিনিধিত্বমূলক একটা হতে পারে, হতে পারে না 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 উপদেষ্টা করে তারপরে তাকে ইয়ে করবেন, যদি জনগণের আস্থা উপদেষ্টা করবেন, কিছু কিছু করবেন সরকারের টেকনোক্রেট, 10 জনের উপর 11 জন করলে একজন টেকনোক্রেট ওখানে ঢুকিয়ে দেওয়া যায়,
আচ্ছা যা হোক, আমি ওইসবে যাচ্ছি না। রাজনৈতিক মীমাংসা রাজনীতিবিদরাই করবেন, তবে যদি রাজনীতিবিদরা করতে ব্যর্থ হন, যে প্রশ্নটা সামনে আসবে, এই ইলেকশন কমিশন কি করবে? এই যে এত কিছু করল ইলেকশন কমিশন, যেহেতু তিনি ওথ নিয়েছেন, সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করবেন, তার কাজ করতে হবে। তিনি কিন্তু শেষ সময়ে তিনি যদি পদত্যাগ না করেন, তার কিন্তু ট্রেন রান করায় দিতে হবে, ট্রেন ছেড়ে দিতে হবে। ট্রেন যদি 10টায় ছেড়ে দেওয়ার কথা থাকে, তিনি ঠিক 10টায় ট্রেন ছেড়ে দেবেন। কে আসতো না আসতো এ নিয়ে তার অপেক্ষা করার কিছু নেই। তারপরে আমাদের সামনে তো অনেক অভিজ্ঞতা আছে, আমাদের সামনে যেরকম 15ই ফেব্রুয়ারির নির্বাচন অভিজ্ঞতা আছে, পরে নামিয়ে ফেলছে, আমাদের সামনে ওই 14 সালের নির্বাচনের অভিজ্ঞতা আছে, নামাতে পারে নাই, আমাদের সামনে 88 সালের নির্বাচনের অভিজ্ঞতা আছে, 88 সালের পর 2 বছর কন্টিনিউ করছিল, এত বিরোধিতা করার প্রায় 88-এর হাফ, হ্যাঁ 2.5 বছর কন্টিনিউ করছিল, আমাদের সামনে অনেক অভিজ্ঞতাগুলো আছে। এইগুলো হচ্ছে বাস্তবতা, এই বাস্তবতা মাথায় নিয়ে যদি রাজনৈতিক দলগুলো একটা ভালো দেশকে আরও সামনের দিকে নিয়ে যেতে চায়, দেশকে হানাহানি মুক্ত করে, আপনি যেটা বললেন একটু আগে যে হরতালের ইঙ্গিত দিচ্ছে, হরতাল ডাকতেই পারে, হরতাল ডাকার মতো যদি পরিস্থিতি হরতাল, কিন্তু হরতাল তো মানুষ এখন আর করে না, পাকিস্তান আমলের পরে আর এরশাদ আমলের পরে। পাকিস্তান আমলে আমরা হরতাল দেখতাম আর এরশাদের আমলে হরতাল দেখছি, আসলে হচ্ছে হরতাল হয় না, হরতাল কল করতে হবে। সুতরাং জনগণকে আসলে সামহাও নিজে জন, সেখানে যেটা হয় কিছু জানমালের ক্ষতি হয়, একটা হরতাল কল করবে 2 জন মানুষ মারা যাবে। এখন বিএনপি চাবে যে যত লাশ হবে তাদের আন্দোলন তত শক্তিশালী হবে, সেই রাজনীতির জায়গা সরকার সেই ট্রেপে যাতে পা না দেয় সেটা আমার ইয়ে থাকবে। আর সরকার যদি মনে করে দমন পীড়ন দিয়ে আসলে সবসময় সব কিছু করা যায় সবসময় করা যায়। আমরা সাবির আহমেদ চৌধুরী আপনার কাছে আসি আরেকবার, সেটি হলো 2014 এবং 18 নিয়ে বেশ বড় করে কথা হচ্ছে এবং এই নির্বাচন কমিশনও কথা বলেছেন, এবং সেই নির্বাচনে যে অনেক ত্রুটি বিচ্যুতি ছিল, জনগণের ভোটারদের অংশগ্রহণ খুব কম ছিল, মানে তার চেয়ে ভিন্ন নির্বাচনই তো করতে চায় নির্বাচন কমিশন। এবং আপনি শুরুতে একটি কথা বলেছিলেন এবং কালকে আমরা আলোচনা করছিলাম যে দেশি বিদেশি, বিশেষ করে বিদেশি কূটনীতিক, আমি নাম না উল্লেখ করেই বলছি, তারা অনেকে বলেছেন যে আমরা নির্বাচনে সহযোগিতা করতে চাই, যদিও নির্বাচন কমিশন বলেছে যে আমরা এই মুহূর্তে সহযোগিতার আমাদের দরকার নেই, যদি প্রয়োজন হয় আমরা বলব। তার মানে এই আলোচনাগুলোও আছে, মানে এইটার এন্ডিং কী হতে পারে সামনের দিকে, দেশি বিদেশি সব মিলিয়ে যদি আপনি বলেন? মূলত এই জায়গাটা হচ্ছে যে বাস্তবতা এই ধরনের ফ্যাক্টরগুলো আমাদের এখানে সবসময় কাজ করে না, এটা যদি আমরা বলি সেটা সঠিক বলা হবে না, বিভিন্ন সময় বিভিন্নভাবে করে, বিভিন্ন ইকুয়েশন থাকে। এবার ওনারা যেটা আমি বলার চেষ্টা করছিলাম যে ভূ রাজনৈতিক বিভিন্ন ফ্যাক্টরের কারণে আরও বেশি দৃশ্যমান হয়েছেন, রাশিয়া চায়না এই বেল্টের যেই দৌরাত্ম্য, সাথে সাথে ইউএসএ এবং সেই কেন্দ্রিক তার জোটভুক্ত দেশগুলোর যে দৌরাত্ম্য, বিশ্বকে আবার সেই টুপোলার যেই রাজনীতি সেখানে নিয়ে যাচ্ছে, সেখানে বাংলাদেশ ভেরি ক্লোজ টু ইন্ডিয়া, চায়না যে খুব বেশি দূরে তা না, এবং এখানে প্রভাব বলয় তৈরি করা বিভিন্ন বিষয়গুলো রয়েছে। আবার আমাদের এই চারদিকের যে জায়গাগুলো, মায়ানমারের অবস্থান, কিছুদিন আগে আমরা দেখলাম শ্রীলঙ্কার ক্ষেত্রে কী হচ্ছে, এগুলোকে উপেক্ষা করা যাবে না। যারা পরাশক্তি তারা অবশ্যই এদিকে নজর রাখবেন, তাদের বিভিন্ন ধরনের সাজেশন, বিভিন্ন ধরনের উদ্যোগ থাকবেই, সেটা দৃশ্যমানভাবেই চলছে, আমরা কম বেশি সকলেই জানি। তাদের সহযোগিতাটার জায়গাটা যেটা হচ্ছে যে প্রথমত ইলেকশন কমিশন সেটা কতটা অ্যাকসেপ্ট করবে বা কতটা প্রয়োজন, সেটা হচ্ছে মূল বিষয়। আদতে ওয়েল উইশার হিসেবে তারা থাকতেই পারেন, কিন্তু ইলেকশন কমিশনের মনে হয় না খুব বেশি সমীচীন হবে তাদের কাছ থেকে এই ধরনের সরাসরি কোনো সাহায্য নেওয়া। আর আমাদের বাজেটও যথেষ্ট বরাদ্দ থাকে ইলেকশন কন্ডাক্ট করার জন্য। কয়েকটা জায়গা আমি সুনির্দিষ্টভাবে একটু বলতে চাচ্ছি এখানে, যে ইলেকশন কমিশন যে কাজগুলো করছেন ইলেকশনে, আমাদের অভিজ্ঞতা থেকে আমরা যেগুলো দেখি এবং ইলেকশন কমিশন কী করছেন এই বিষয়গুলো জনগণ জানতে চায়। এই যে আমরা বলি যে নির্বাচন পূর্বকালীন একটা বৃহৎ সময়, আমরা আমাদের অবজারভেশনে প্রায় 30 দিনের মতো সেটা অবজার্ভ করি, সেখানে যে ক্যাম্পেন ফিনান্স, আমরা খুব ভালো করেই জানি যে এক একটা কনস্টিটিউয়েন্সিতে এখন কমপক্ষে 10-20 কোটি টাকা খরচ হয়। ইলেকশন কমিশন কী উদ্যোগ নিয়েছেন এই জায়গার সেই ক্যাম্পেন ফিনান্সটাকে কন্ট্রোল করার জন্য?
আমরা দৃশ্যমান এখন পর্যন্ত কোনো মন্তব্য বা কোনো কিছুই শুনিনি। ওনারা যদি বলেন যে না এটা ঘটে না, সেটা ভিন্ন আলোচনা। সেটা নিয়েও কথা বলেছে কিছু কিছু রাজনীতি। হ্যাঁ, এবং ইলেকশন কমিশন কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগ এবং বিএনপির ইলেকশন করার জন্য সেখানে নেই, খুব জন সমর্থন কম রয়েছে এরকম একটা ছোট রাজনৈতিক দলকেও কিন্তু তাদের সমান প্রোটেকশন দিতে হবে। এখন তাদেরকে তো সেই বার্তাটা দিতে হবে যে তাদের পোস্টার ছেঁড়া হবে না, তাদের মিছিলে আক্রমণ করা হবে না। আমরা জানি লোকাল এরিয়ায় যখন এই কাজগুলো চলে কী ধরনের পরিস্থিতি তৈরি হয়, সেই বার্তাটা কি পৌঁছানো গেছে বা তাদের কী উদ্যোগ রয়েছে? তারা কি কিছু বলেছেন যে যখন ক্যাম্পেইনের টাইম হবে তারা কী করবেন এই বিষয়গুলোতে? উপজেলা ভিত্তিক বা থানা ভিত্তিক যদি এই ধরনের কোনো অভিযোগ আসে, এটা কুইকলি তারা কীভাবে রিজলভ করবেন, তাদের কী মেকানিজম তারা ডেভেলপ করেছেন যেখানে তারা 14 এবং 18 কমিশন থেকে পৃথক বলছেন? নির্বাচনকালীন সময় এই যে কোঅর্ডিনেটেড এফোর্ট অফ ডিফারেন্ট গ্রুপস, ল মেকিং যারা রয়েছেন, ল ইমপ্লিমেন্টিং যে অর্গানাইজেশনসগুলো রয়েছেন, এজেন্সিসগুলো রয়েছেন, জুডিশিয়ারি রয়েছে, প্রত্যেককে নিয়ে তাদের সে কোঅর্ডিনেটেড এফোর্টে কী ছক তারা তৈরি করেছেন? এবং আমরা বিভিন্ন জায়গায় একটা কমন কথা হচ্ছে যে পোলিং এজেন্ট পাওয়া যাচ্ছে না, নির্বাচনকালীন বা নির্বাচন পূর্ব ভয় আসে না, ভয় ভীতি দেখানো হয়, তারা বাড়িতে থাকতে পারে না। আমরা ধরে নিচ্ছি এগুলো অভিযোগ, তো এই অভিযোগগুলোর জবাব তো দিতে হবে। পুনরায় যদি আবার সেই অভিযোগ আসে, সেই ক্ষেত্রে তারা কী করেছেন, লোকালি তারা কী কাজ করছেন যে তাদেরকে সে প্রোটেকশনটা এনশিওর করা যে নাথিং উইল বি হ্যাপেন্ড ইন দিস কেসেস, রাইট? এই জায়গাগুলো হচ্ছে পার্থক্য। না, অনেক সময় কিন্তু গায়ে ছাপ্পা মারার জন্য, অর্থাৎ দোষারোপের জন্য আমি পোলিং এজেন্ট না দিয়ে বলতেছি, ওইখানে কোনো অভিযোগগুলো যদি থাকে সেগুলো আবার সেটাও বলা হয়। সেই ক্ষেত্র থেকে নির্বাচন কমিশনকে তো জবাবগুলো দিতে হবে, ওনারা কী ব্যবস্থা নিচ্ছেন যে হ্যাঁ আমাদের কাছে এতগুলো অভিযোগ এসেছে, আমরা এগুলো এইভাবে অ্যাড্রেস করেছি। যখন জনগণকে কিন্তু তখন কনভিন্স করা সহজ, তো ইলেকশন পূর্ববর্তী সময়, ইলেকশনকালীন এবং পরবর্তী জায়গা যেটা মোটেই কম গুরুত্বপূর্ণ না, আমাদের দেশে এই জায়গাটা খুব ভালোভাবেই রয়েছে যে ভোট দিয়েছে পুরো বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে। এই ঘটনাগুলো তো আছে বড় বড় জাতীয় নির্বাচনে পরিচিত। একটা ভোটার কেন সেই রিস্ক নিতে যাবে এই এখনকার সময়ে, যে আমি কিছু ভোট দিব, এই ভোটে আমার মানে কতটা বড় ইম্প্যাক্ট পড়বে আমি জানি না, সেখানে আমি আমার সর্বস্ব লুণ্ঠিত হচ্ছে। এই প্রোটেকশনগুলোর জায়গায় ইলেকশন কমিশনকে অ্যাসার্ট করতে হবে, সেখানে তাদের ক্ষমতা রয়েছে, তাদের প্রায়োগিক বিভিন্ন মেকানিজম রয়েছে, সেই জায়গাগুলো জনগণ দেখতে চায়। তাহলে আমরা বারবার যে আস্থার কথা বলছি সেই আস্থাটা ফিরে আসবে। আমরা একদম শেষ দিকে আছি জনাব কুদ্দুস সাহেব, আরেকটি বিষয় যে 2014-18 এই আলোচনা তো হলোই, এখন অর্থনৈতিক যে পরিস্থিতি, বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি এবং সেটির ছোঁয়া বাংলাদেশেও পড়েছে, নানান রকম ইস্যু আছে। সুতরাং সামনের নির্বাচনটা কিন্তু নানান কারণেই খুব গুরুত্বপূর্ণ এবং বিদেশি সাহায্যের অনেক বিষয় আছে, বিদেশিদের যে নাক গলানোর ইস্যু বলা হয় কিন্তু দৃশ্যত না দেখলেও পর্দার অন্তরালে নানান রকম ইস্যুই তো চলে, এবং সরকারের জায়গা থেকেও কিন্তু সরকারি দল বলতেই চাইছে যে এই নির্বাচনটি হয়তো ভোটারদের অংশগ্রহণে চায় সকল দল অংশগ্রহণ করুক এবং বিএনপিকেও নিতে চায়, সরাসরি এই কথাগুলো তো আমরা দেখেছি। সেক্ষেত্রে সামনের দিনগুলো কীরকম হবে, শেষ করবেন না? প্রথমত হচ্ছে, খুব সংক্ষেপে বলবো, প্রথমত হচ্ছে বিশ্ব পরিমণ্ডলের যে পরিস্থিতি বিরাজ করছে শুধু আমাদের জন্য না, বাইরের জন্য আছে। আমরা আমাদের মতো করে দেখি, অন্যরা যারা উন্নত তারাও নানান সমস্যা আছে, তারাও তাদের মতো করে দেখে। তারপরেও তাদের যে রাজনীতি, তাদের যে চিন্তাভাবনা, সেটা তারা ইমপ্লিমেন্টেশন করতে আমাদের চেয়ে তাদের হাতে যেহেতু অর্থবিত্ত অনেক বেশি থাকে, তারা সেটা চেষ্টা করবেই। কিন্তু বাংলাদেশ কিন্তু আগের জায়গায় নাই, এটাও মাথায় আমাদের নিতে হবে। বাংলাদেশ সেই জায়গায় নেই যে যে যা বলবে আমাকে সামনে, আমার বাজেটে টাকা দিবে না, সেই জন্য আমার একটু রয়ে শুয়ে এগোতে হবে। কিন্তু জনগণ যা বলবে, জনগণ যা দেখতে চায় সেটিও ইমপ্লিমেন্ট করার দায়িত্ব। হ্যাঁ, আমি বলি, আমি সেদিকে যাচ্ছি। এই এক ভূ পলিটিক্স বা আমাদের দক্ষিণ এশিয়া বলেন, পুরো ইউরোপ আমেরিকা ধরে বলেন, যে পলিটিক্সের কথা উনি বললেন, এর বাইরে তো না। তারপরেও বাংলাদেশের অবস্থানটাকে আপনি চিন্তা করতে হবে। বাংলাদেশে এখন যে জায়গায় আছে, যেটা বললেন যে তারা সহায়তার নামে হোক, অন্যভাবে হোক, নানান কিছুতে হোক, এই জায়গাটা বাংলাদেশের অবস্থানকেও এখন হিসেবে রাখতে হয়। আজকেও দুই একটা ইন্টারন্যাশনাল কাগজে গতকালকে যেই ধরনের বাংলাদেশে, অর্থাৎ বৈশ্বিক এই মন্দা পরিস্থিতি বাংলাদেশ যেভাবে টিকে আছে এটার প্রশংসা হচ্ছে। আবার এটাও ঠিক, আমাদের এখানে করাপশনটার নিয়ে নানান নেতিবাচক খবর আমরা মাঝে মধ্যেই বাইরের কাগজগুলোর দিকে। আমি মনে করি এখন যে অবস্থা আছে,
উনি খুব সুন্দরভাবেই বলছেন, আমিও সে জায়গায় একমত। ইলেকশন কমিশনের আরও কতগুলো কাজ আছে, দেখ ভালো ইলেকশন করতে গেলে মানুষের কাছেও পারসেপশনটা তার নিতে হবে নিতে হবে। আমি শুধু আমাদের 2008 সালের নির্বাচনের কথা বলি, বাইরের সাংবাদিকরা যখন আসলেন ইলেকশনের 3-4 দিন আগের থেকে তো তাদের আনাগোনা বাড়লো, একটা জিনিস আমাদের মাথায় চোখে পড়েনি, তাদের মাথা ঠিকই চোখে পড়ছে, সেটা হচ্ছে এয়ারপোর্ট থেকে আরম্ভ করে শেরাটন তদানীন্তন এখানে শেরাটনের সামনে, এবং একজন বললো যে গাজীপুর গেছিলো, গাজীপুর তারা বিভিন্ন জায়গায় যে আমাদের যে হোর্ডিং সেন নির্বাচন কমিশনের হোর্ডিংগুলো দেখলো, সেখানে উদ্বুদ্ধ করার ছিল যে আপনি ভোট দিতে যাচ্ছেন, যাওয়ার আগে ভাববেন। একজন মানুষের মাথায় কাঁঠাল ভেঙে দিয়ে একটা চিত্র আঁকছে, বলছে যে আপনার মাথায় কাঁঠাল ভেঙে কেউ খাচ্ছে কিনা, তারপরে ওই লবণ রেখে যে বরইটা কেউ ওইখানে ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছে, সিম্বলিক কিছু, সিম্বলিক। এরকম সারা দেশে জেলা পর্যায়ে তারা কিন্তু মানুষকে একটু কনসাস করার চেষ্টা করছিল, মানে তাদের এই ইয়াটা ছিল। এখন আমাদের ইলেকশন কমিশনও অনেকভাবে একটা ভোটকে ফেয়ার করার জন্য, মানুষকে জাগরিত করার জন্য অনেক এইসব পদক্ষেপগুলো শেষ করতে চাই, একদমই সময় নেই। জনাব সাবের আহমেদ চৌধুরী এবং জনাব কুদ্দুস সাফাত, দুজনকে অসংখ্য ধন্যবাদ, এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। শুধু একটি কথা বলবার যে নির্বাচন কমিশনের এই সংলাপ অব্যাহত থাকবে, এবং যে রাজনৈতিক দলগুলো এখনও আসেনি হয়তো সামনের দিকে, সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে। কিন্তু এই যে সংবিধানে যে কথাটা আছে যে জনগণই সকল ক্ষমতার উৎস, সেটি আসলে আমরা দেখতে চাই নির্বাচন কমিশনের জায়গা থেকে এবং রাজনৈতিক দলগুলোর। এবং জনগণের যদি ইচ্ছার প্রতিফলন রাজনীতির মধ্য দিয়ে করতে হয়, তাহলে জনগণের পালসটা বুঝে রাজনীতিবিদদেরও চলতে হবে, রাজনৈতিক দলগুলোর চলতে হবে, এবং নির্বাচন কমিশনকেও সহায়তা করতে হবে, মূল কাজটা করতে হবে, তাহলেই আসলে অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু নির্বাচন সম্ভব। আপনাদের সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।